নমস্কার বন্ধুরা রাজু রূপ গার্ডেন চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে লেবু গাছের পরিচর্যা সম্বন্ধে একটা ভিডিও তো লেবু গাছের পরিচর্যা বলতে লেবু গাছে আপনারা দেখছেন এখন এরকম হয়ে গেছে প্রত্যেকটা পাতা দেখুন পুরো ম্যাপের মতো চিহ্ন হয়ে গেছে আর পাতা মুড়ে মুড়ে গেছে পাতা আঘাত থেকে কামড়ে কামড়ে কোনো পোকায় খেয়ে নিচ্ছে আজ পুরো পাতায় দেখুন এরকম ম্যাপের মতো চিহ্ন হয়ে গেছে তো বন্ধুরা এই সমস্ত সমস্যা লেবু গাছে কিন্তু খুবই কমন আর এই প্রবলেমগুলো আপনারা কি করে কি ওষুধের মাধ্যমে সমাধান করবেন সে বিষয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা প্রথমে বলি এই সমস্যা যদি আপনারা সমাধান না করেন তাহলে কিন্তু লেবু গাছে ফল হবে না আর লেবু গাছ কিন্তু মারা পর্যন্ত যেতে পারে তো এই সমস্ত পোকার হাত থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন সে বিষয়ে আজকে এই ভিডিও তো আমি এখানে খুব ভালো করে আরও দেখিয়ে দিচ্ছি যে পাতাটার কি সমস্যা হয়েছে পাতাতে দেখুন এই পাতাগুলো একদম কিন্তু দুধ হাত থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন পাতার ক্লোরোফিলগুলোকে খুব নিখুঁতভাবে কোনো পোকায় খেয়ে নিয়েছে যার জন্য মাঝখান থেকে পুরো ফ্যাকাসে রং ধারণ করেছে আসলে বন্ধুরা পাতা প্রত্যেকটা গাছের পাতা দুভাগে বিভক্ত থাকে আর তার মাছ বরাবর কিন্তু ফাঁকা থাকে তো এই পোকাগুলো এতটাই সূক্ষ্ম এই পোকাটার নাম হচ্ছে লিপ মাইনার বা ম্যাফে পোকা এই পোকাটা এতই সূক্ষ্ম যে পাতার ভিতর থেকে মানে মাঝখান থেকে ঢুকে ক্লোরোফিলগুলোকে খেয়ে 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 ম্যাপের মতো চিহ্ন করে দেয় আর আসলে ও যেখান দিয়ে খেয়ে খেয়ে বেরিয়ে যায় ঠিক সেরকমভাবে চিহ্নটা হয়ে যায় তো বন্ধুরা এই পোকার কিন্তু বেশ কিছু ওষুধ কিন্তু বাজার চলতি পাওয়া যায় তো আপনারা এই ওষুধগুলোকে ব্যবহার করবেন যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি মাইট এন্ড তো এটা কিন্তু মাকড় বা মাইটের যে ওষুধ হয় সেই ওষুধ আপনারা স্প্রে করলে এই পোকা কিন্তু খুবই কার্যকরী ভূমিকা নেয় এই পোকা মারার ক্ষেত্রে তো আপনারা মাকড় নাশক যে কোনো ওষুধ মাইট এন্ড বা আপনাদের টাকা থিটা এই ধরনের ওষুধ কিন্তু আপনারা দিতে পারেন বা ও মাইট যে কোনো মাকড় নাশক আপনারা সপ্তাহে অন্তত একবার ব্যবহার করবেন এক লিটার জলে এক এম এল তাহলে দেখবেন এই পোকা যে সমস্যাটা আপনাদের চলে যাবে আর আস্তে আস্তে লেবু গাছে আবার নতুন পাতা ছাড়তে শুরু করবে আর লেবু গাছ আপনাদের আবার ফুল ফলে পরিপূর্ণ হয়ে যাবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেকে হয়তো ব্যাপারটা ক্যাজুয়াল নেন যে লেবু গাছে এই পাতাগুলো এই সমস্যা হয়েছে তো এতে কোনো সমস্যা হবে না কিন্তু বন্ধুরা এমনটা নয় এই যে পাতাগুলো ম্যাপি পোকায় নষ্ট করে তাতে গাছের কিন্তু প্রচণ্ড ক্ষতি হয় ক্ষতি হওয়ার কারণটা আমি বলে দিই গাছের পাতা কিন্তু গাছের রান্নাঘর তো গাছের পাতাতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে গাছ সেই ঠিক মতো খাদ্য তৈরি করতে পারবে না আর খাদ্য তৈরি করতে না পারলে গাছ কী করে ফল ফুল দেবে তাই জন্য গাছের পাতাকে কিন্তু আগে সুস্থ সবল রাখতে হবে তো বন্ধুরা এ সময় কিন্তু আরও একটা পোকা লেবু গাছে খুব উপদ্রব হয় সেটা হচ্ছে লেদা পোকা আর শোঁ পোকা এরা কিন্তু পাতা কামড়ে কামড়ে খেয়ে নেয় পাতার অধিকাংশ সাইড থেকে কামড়ে কামড়ে কচি পাতাগুলোকে খেয়ে নেয় তো এই ধরনের পোকার মারতে গেলে আপনারা কাইড নামক ওষুধটা ব্যবহার করতে পারেন ইন্ডক্সা কার্ফ ওষুধ ব্যবহার করতে পারেন বা সাইপার ম্যাকথিন জাতীয় যে কোনো ওষুধ কিন্তু আপনারা দিতে পারেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে আমি আগে এই লেবু গাছটাতে এই ধরনের পরিচর্যা করেছিলাম তো লেবু গাছটা দেখুন কত সুন্দর সুস্থ সবল আছে আর প্রচুর পরিমাণে লেবু কিন্তু এখানে ধরেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে আরও ভিডিও নিয়ে ধন্যবাদ